নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এমন একটি কাহিনী আপনাদের বলবো শুনলে শিউরে উঠবেন, চমকে উঠবেন। আপনারা পুলিশ চেনেন, পুলিশ বলতে আইপিএস আইএস অফিসারদের, আইপিএস অফিসারদের চেনেন, যারা ডিজি, কমিশনার, ডেপুটি কমিশনার, সাব ইন্সপেক্টর, পুলিশের ওসি, আইসি, এটা নিয়ে আমরা সবাই আলোচনা করি। এছাড়াও আরেকটি স্তরের পুলিশকে নিয়ে আমরা মাঝে মধ্যে আলোচনা করি, সাব ইন্সপেক্টর অফ পুলিশ কিংবা পুলিশের কনস্টেবল। তৃতীয় আরেকটি শ্রেণীর পুলিশকে নিয়েও আমরা আলোচনা করি, যারা এই রাস্তায় পুলিশের প্রোটেকশনগুলো দেয়, ট্রাফিক পুলিশ। চতুর্থ একটি শ্রেণীর পুলিশকে নিয়ে আমরা আলোচনা মাঝে মধ্যে ইদানিংকালে করি, তারা হচ্ছেন সিভিক পুলিশ, গ্রিন পুলিশ। কিন্তু পঞ্চম শ্রেণীর একটা পুলিশ আছে, আপনারা কজন জানেন বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, সংকোচ না করে একটু। আমি যখন এই কথাগুলো বলছি, আপনারা যারা নতুন বাংলা দর্শক, একটু ভাবুন তো, নিজেরা নিজের মনকে প্রশ্ন করুন, একবার প্রশ্ন করে বলুন। এই চতুর্থ চারটে শ্রেণীর স্তর বললাম, ডিসি, ডেপুটি কমিশনার, কমিশনার অফ পুলিশ, ডিজি, আইজি র্যাঙ্কে ছেড়ে দিন, এটা একটা স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, কনস্টেবল। তৃতীয় স্তর হচ্ছে ট্রাফিক পুলিশ, চতুর্থ স্তর হচ্ছে গ্রিন পুলিশ বা সিভিক পুলিশ, এবং তার সঙ্গে ধরুন হোমগার্ড, তারও একটা স্তর। ফলে এই চারটে স্তরের বাইরেও কিন্তু আরেকটা পুলিশ আছে, কে পুলিশ জানেন? 3,352 জন এমন পুলিশ আছেন এই বাংলায় যারা ভিলেজ পুলিশ বলে পরিচিত, গ্রামীণ পুলিশ বলে পরিচিত। 3,352টা পঞ্চায়েতে, প্রত্যেকটা পঞ্চায়েতে একজন করে গ্রিন পুলিশ আছে, গ্রিন পুলিশ না, ভিলেজ পুলিশ আছেন। এদের কাজটা কী বলুন তো? এদের কাজটা কিছুটা দারোগার মতো, আগেকার দিনে দারোগার মতো। এরা কোন সময় রিক্রুটেড হয়েছে? তৃণমূল আমলে। এদের বিষয়টাকে সংবিধানসম্মতভাবে বিধানসভায় বিল আকারে 2009 সালে বামফ্রন্টের আমলে বিল আকারে পাশ হয়েছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তাদের অনেক লোভটোভ দেখালেন যে আপনাদের বিষয়টা এবার আমরা দেখব, এবং শেষ পর্যন্ত 2011-12 সাল নাগাদ এই ভিলেজ পুলিশ রিক্রুটমেন্টটা হয়। এবং এদের রিক্রুটমেন্টটা কিন্তু কিছুটা স্বচ্ছতার সঙ্গে হয়েছিল, তার কারণ এখন যেমন সিভিক পুলিশ কোনো স্বচ্ছতা নেই রিক্রুটমেন্টের ব্যাপারটা, কিন্তু তাদের ক্ষেত্রে ছিল। কীভাবে হয়েছিল? বিভিন্ন এসপি পদমর্যাদার অফিসাররা এদের ইন্টারভিউ কিন্তু নিয়েছিলেন, নানান ধরনের পরীক্ষা স্তর উত্তীর্ণ করে এই ভিলেজ পুলিশরা প্রত্যেকটা পঞ্চায়েতে চাকরি পায়, এবং এক একটি পঞ্চায়েতে এক একজন করে ভিলেজ পুলিশ। এদের কাজটা কী? এদের কাজটা বেসিক্যালি যে পঞ্চায়েতের অধীন তারা কাজ করেন, তারা সেই পঞ্চায়েতের প্রত্যেকটা বাড়িতে, বারান্দায়, উঠোনে, যে কোনো জায়গায় ঘুরে বেড়ান, চায়ের দোকানে বসেন, গল্প করেন, কথা বলেন। এরা বেসিক্যালি যেটা দারোগার কাজ করেন, সাইলেন্টলি সমস্ত খবরগুলো কালেক্ট করেন, কোন গ্রামে বহিরাগত কে এলো, কোন গ্রামে কে ক্রিমিনাল তৈরি হচ্ছে, কোন গ্রামে কোথায় অস্ত্র তৈরি হচ্ছে, সমস্ত খবরগুলো নিয়ে এসে থানায় জমা করা সাইলেন্টলি। এতে কিন্তু একটা লাইফ রিস্ক আছে, কেন বলছি? এবার যে গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ভিলেজ পুলিশ আছেন, তাদের আইডেন্টিটি কিন্তু গ্রামের লোক কোনো না কোনোভাবে জেনেই যায়, মানে জেনে যায়। পুলিশের ড্রেস না পরেও সে যখন পাড়ায় চায়ের দোকানে বসে থাকে, তখন জানেন এই খবর সংগ্রহ করতে এসছে। ফলে স্বাভাবিকভাবে যারা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে রাজনীতি করেন বা ক্রিমিনাল কাজকর্ম করেন, তারা কিন্তু এদের টার্গেট করে রাখেন। এদের মারফত বড়োবাবুর কাছে খবর যাচ্ছে, সুতরাং একে মেরে দাও, একটা লাইফ রিস্ক নিয়ে এই ভিলেজ পুলিশরা কিন্তু কাজটা করেন। সারাদিন ধরে ঘুরে বেড়ান, এবং ঘুরে ফেরে শেষ পর্যন্ত কাজ সেরে অফিসে অর্থাৎ থানায় তার রিপোর্টটা জমা দিয়ে যখন বাড়ি যান, বাড়িতে গিয়ে যখন ঘুমো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে যান, হয়তো রাত 1:30 সময় বা 2 সময় ফোন এলো থানা থেকে, এক্ষুনি যেতে হবে। কেন? সেই গ্রামে সেই বাড়িটাকে আইডেন্টিফাই করতে, রেড করতে পুলিশ যাবে, তোমাকেও সঙ্গে যেতে হবে। ফলে সারা রাতটাও সেখানে যায়, ডিউটি আওয়ার্স না, নির্দিষ্ট কোনো ডিউটি আওয়ার্স নেই, সারাদিন ধরে কাজ করেন, সন্ধ্যেবেলাও কাজ করেন, রাত্রিবেলাও কাজ করেন, যখন পুলিশের দরকার তখন তাকে কাজ করতে হবে। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, প্রয়োজন হলে 24 ঘন্টা, প্রয়োজন হলে 48 ঘন্টা ভিলেজ পুলিশের চাকরি করতে হবে। এমন একটা পুলিশের মাইনে কথা হওয়া উচিত। একজন কনস্টেবল, সরকারি কনস্টেবল, চাকরি করলে শুরুতেই সরকারের বিভিন্ন পরীক্ষাতে উত্তীর্ণ হলে তার মাইনে 24,000 টাকা হয়। আর সেইখানে দাঁড়িয়ে একজন ভিলেজ পুলিশের মাইনে কত জানেন? 80। সে প্রসঙ্গে এদের কোনো গ্র্যাচুইটি না, নেই, এদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এমনকি নিয়োগপত্রে কোনো চাকরি সেই অর্থে নিশ্চয়তা নেই। এরা যখন রিটায়ার করবেন, ধরুন 2012 সালে জয়েন করেছেন, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা রাস্তায় টই 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 করে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের দাসত্ব বৃত্তি করছেন, পুলিশ যা বলছে পুলিশ অফিসাররা তাই করতে হচ্ছে, এরা যখন রিটায়ার করবেন, ধরুন 2040 সাল, বয়স যখন তাদের বৃদ্ধ হবে, 60-এ পৌঁছবে, সরকার তাদের বলেছে তোমাদের 3,00,000 টাকা দেওয়া হবে। আচ্ছা বলুন, 2040 সালে 3,00,000 টাকার দামটা কী হবে? 2045 সালে 3,00,000 টাকার দামটা কী হবে?
এরা মারা গেলে এদের পরিবর্তে চাকরি, তার কোনো নিশ্চয়তা নেই। বলা হয়েছে প্রয়োজন হলে দেওয়া হবে, কিন্তু প্রাণটাই যদি চলে যায় বাঁচবেন, তার পরিবার বাঁচবে কী করে? কেউ কখনো ভেবেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি আমাদের প্রতিবেদন মাঝে মাঝে শোনেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি তো পুলিশ মন্ত্রী, এদের লোভ দেখিয়ে চাকরি দিয়েছেন, এদের অবস্থাটা কী? এরা এখন মাইনে পায় কত জানেন? 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 48 ঘন্টা টানা কাজ করে যাচ্ছে। একটা ড্রেস পান, এটা তাদের পাওনা সরকারের কাছ থেকে, একটা ড্রেস পান। তাও ড্রেস সবসময় পরে বেড়াতে পারেন না, কিন্তু যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন তো। ক্রিমিনালের ডেরায়, সাতটার ডেরায়, চুল্লুর ডেরায় গিয়ে এদের চুপচাপ বসে থাকে, খবর কালেক্ট করতে হয়, দারোগার কাজটা করতে হয়, তারপর সারা মাসের শেষে এদের অ্যাকাউন্টে জমা পড়ে। 10 বছর ধরে চাকরি করতে করতে এদের মাইনে হয়েছে কত জানেন? 10,000 টাকা। এবং ওই 10,000 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, কোনো গ্র্যাচুইটি, কোনো প্রভিডেন্ট ফান্ড, কিচ্ছু নেই। সরকারি চাকরিজীবী, লোকে ভাবে এরা পুলিশের চাকরি করছে, এদের পরিবার জানে এরা পুলিশের চাকরি করছে, এর স্ত্রী পুত্র কন্যারা জানে এরা পুলিশের চাকরি করছে। দিনের শেষে মানুষের জীবনটা যে শেষ পর্যন্ত একজন ঠিকাদার নিযুক্ত কর্মী, সেই স্ট্যাটাসটায় এরা এই মুহূর্তে পড়ে আছেন। সেই ভিলেজ পুলিশের কথা আজকে আপনাদের কাছে বললাম, কেন এদের নিয়ে কেউ আলোচনা করে না? আনন্দবাজার বর্তমানে এই সময় এদের নিয়ে কথা বলবে না? এবিপি আনন্দ প্রশ্ন করবে না, মাননীয় মুখ্যমন্ত্রী 10 বছর ধরে একজন পুলিশকে ভিলেজ পুলিশ করে রেখে দিয়েছেন, বড়বাবু হাঁক পারলে এদের চাকরি চলে যায়, কাল থেকে আসতে হবে না, হয়ে গেল চাকরি। এই বাস্তবতার নিরিখে কেন এই এক্সপ্লয়টেশন চলবে? আজকের দিনে দাঁড়িয়ে খেলা মেলা উৎসব মহোৎসবে টাকা চলছে, বিভিন্ন উৎসবে কোটি কোটি টাকা যাচ্ছে, সরকারি বিজ্ঞাপন সংবাদপত্রে কোটি কোটি টাকা যাচ্ছে, বড়বাবুদের মাইনে বাড়ছে। এই ভিলেজ পুলিশগুলো অবজ্ঞায়, উপেক্ষায় গ্রামগঞ্জে দিনের পর দিন রট করে যাবে, এদের জন্য কেউ কথা বলবে না, এমনকি রাজনৈতিক দলগুলো কথা বলে না। কেন কেন কথা বলে না? তৃণমূল বলবে না, তার কারণ তৃণমূল জানে এদের টাকা দিতে গেলে লুঠের টাকাটা আসবে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আপনারা বলুন, ভিলেজ পুলিশের হয়ে কথা বলুন, আমরা বলবো, আমরা কথা দিলাম। আমরা নতুন বাংলায় যে মানুষটা প্রতারিত, যে সিভিক পুলিশ, যে গ্রিন পুলিশ, যে ভিলেজ পুলিশ, যে শিক্ষক, শিক্ষক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা প্যারাটিচার থেকে শুরু করে বিভিন্ন স্তরের বঞ্চিত শিক্ষক, তাদের নিয়ে আমরা কথা বলবো। আমরা আছি নতুন বাংলা তাদের জন্য, আপনারা সংবাদ পাঠাবেন আমাদের, কিন্তু এই মানুষগুলোর জন্য কথা বলা দরকার। নতুন বাংলার আজকে চলুন গ্রিন পুলিশের জীবনযাত্রা নিয়ে একটু শুনি। এক ভদ্রলোক আমাদের ফোন করেছেন আমাদের দপ্তরে, তার ভয়েসটা আমাদের রেকর্ড করা আছে, শুনুন। আমি জয়নগর থেকে সুব্রত সর্দার কথা বলছি। আপনারা কি ভিলেজ পুলিশের কোনো খোঁজ খবর রাখেন? ভিলেজ পুলিশের বর্তমান দুর্দশার কথা আপনারা কি একটু বলেন? ভিলেজ পুলিশরা বর্তমানে কি অবস্থায় আছে? 9 বছর পরে তাদের 1,000 টাকা মাত্র মাইনে বাড়িয়েছে, এখনো পর্যন্ত সামান্য 10,000 টাকা বেতন, এটা কনস্টেবলের থেকে বেশি কাজকর্ম করে না, আছে তাদের টিএ, না আছে ডিএ, সারা দিন রাত পরিশ্রম করে বাড়াচ্ছে, তাদের কোনো চাকরির ভবিষ্যৎ নেই, কোনো কিছু নেই, কোনো ডিএ নেই, কোনো টিএ নেই, কিছু নেই, দিন রাত পরিশ্রম করে বেড়াচ্ছে, এইভাবে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, কোনো কিছু নেই, তাদেরকে এনরোলমেন্টের মাধ্যমে রেখেছে, তারা আগেকার দিনে চৌকিদারের যেরকম সেই পরিস্থিতি, এখন তাদের তাদেরকে সেইভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে, কিন্তু তারা দিন রাত পরিশ্রম করার পরেও তাদেরকে কোনো রকম কোনো মাইনে বৃদ্ধি করছে না, সরকার তাদের দিয়ে কোনো টাকা চায় না। সারা পশ্চিমবাংলা 3,352 জন ভিলেজ পুলিশ আছে। ভিলেজ পুলিশের কাজ হচ্ছে থানার খবরাখবর দেওয়া, যে কোনো আসামিদের ওয়ারেন্ট আছে তাদেরকে চিহ্নিতকরণকে তাদেরকে অ্যারেস্ট করানো এবং সমন জারি করা, এবং বিভিন্ন মেলা এবং প্যান্ডেল এবং ট্রাফিকের সামান্য কোনো কোনো জায়গায় ট্রাফিক থাকবে সেই ট্রাফিকের কাজ টাজ করানো। এছাড়াও তাদের জব অর্ডারে 15-16 রকম কাজ আছে, সেই এক কথায় বলতে গেলে পুলিশকে অ্যাসিস্ট করা ভিলেজ পুলিশের কাজ, কিন্তু ভিলেজ পুলিশের কোনো রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে না। ভিলেজ পুলিশের কোনো অর্থনৈতিক ভাবে কোনো রকম কোনো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকাচ্ছে না, তাদেরকে একবার তলানিতে ঠাঁকিয়ে দিয়েছে, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম হেলদোল নেই। এদের রিক্রুটমেন্ট গুলো কোন সময় হয়? এদের রিক্রুটমেন্ট গুলো হয়েছিল 2012 সালে, 2009 সালে বিধানসভা থেকে পাশ হয়, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের রাজ্যের মসনদে বসে 2011 সালে, তিনি প্রথম এসে ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট করে 2012 সালে। এদের তো লাইফ রিস্ক আছে, যে ধরনের কাজ আপনি বলছেন, লাইভ রিস্ক বলতে প্রচন্ড লাইভ রিস্ক, তারা গ্রামের ভেতরে গিয়ে তারা সমস্ত কাজকর্ম গুলো করে এবং অফিসার তাদের সুবিধার্থে
তাদেরকে ইউজ করে নেয়, কিন্তু তাদের জীবনে কোনো সিকিউরিটি দেয় না, কোনো রকম কোনো ইয়ে নেই, তাদেরকে একেবারে জীবনটা একেবারে পিছিয়ে তুলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের নিয়ে কোনো হেলদোল নেই, কোনো কথা বলে না। সময় সময় কখনো তিনি গ্রিন পুলিশ বলে, কখনো গ্রামীণ পুলিশ বলে, বলে ওই যে গ্রামের যে গ্রিন পুলিশ গুলো নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো গ্রিন পুলিশ না, ওগুলো বাংলায় বলতে গেলে গ্রামীণ পুলিশ, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলে। এদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে না? এদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, এদের এনরোলমেন্ট আছে। গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড না, কিছুই নেই। গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড কিছুই নেই, তবে রিটায়ারমেন্টে 3 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল, তবে সেটা আপাতত বলছে 3 লাখ দেবে, সেটা আবার 30 বছর পরে বা 27 বছর পরে বা 20 বছর পরে দেশে একটা রিটায়ারমেন্ট হবে, তাদের পরিস্থিতি তখন গিয়ে কি দাঁড়াবে কেউ বলতে পারছে না। সংখ্যাটা কত বললেন সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে? সারা পশ্চিমবাংলার যত গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ভিলেজ পুলিশ আছে, সেই সংখ্যাটা হলো 3,352 জন। টোটাল এক একটা গ্রাম পঞ্চায়েত ধরতে গেলে কলকাতার 2-3টে করে থাকা টোটাল গ্রাম পঞ্চায়েতটা সেই ভিলেজ পুলিশটা সমস্ত কিছু অর্গানাইজ করে, সমস্ত কিছু দেখভাল করে। এদের কোনো প্রভিডেন্ট ফান্ড আছে না? কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কোনো ইপিএফ নেই, কোনো পিএম নেই, কিছুই নেই। ডিউটি আওয়ার্স, ডিউটি আওয়ার্স 24 ঘন্টা ধরতে গেলে, কেননা 8 ঘন্টা ডিউটি করে আসার পরেও যদি বড়বাবু বা মেজবাবু বলে যাও দেবব্রত অমুক গ্রামে অমুক লোকের একটু এই ভোটার লিস্ট বা অমুকটা একটু নিয়ে এসো বা ওই কেসের অমুকটা নিয়ে এসো, সেই রাত 2টার সময় বললেও সেই ভিলেজ পুলিশকে ছুটতে হয়। আচ্ছা, এবং এদের স্থায়ীকরণের কোনো প্রস্তাব নেই? স্থায়ীকরণের কোনো প্রস্তাব নেই। পুলিশের কাজটা করিয়ে নেওয়া হয় অথচ নামে হচ্ছে ভিলেজ পুলিশ? হ্যাঁ, পুলিশের কাজটা করিয়ে নেওয়া হচ্ছে ওদের নামে ভিলেজ পুলিশ। সারা রাজ্যের সংখ্যা হচ্ছে 3,352, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে আছে। হ্যাঁ, 3,352। আরো একটু স্যার একটু বলে রাখি, সিভিক ভলেন্টিয়ার আছে এই ভিলেজ পুলিশরা, কিন্তু সেই অঞ্চলে সিভিক ভলেন্টিয়ার অর্গানাইজ করে, তাদের ছুটি ঘটা বা তাদের দেখা বা তাদেরকে সঙ্গে নিয়ে এই ভিলেজ পুলিশরা সমস্ত কিছু করে। কিন্তু